আসসালামু আলাইকুম দেশি এবং প্রবাসী ভাই বোনেরা, আপনার প্রয়োজনীয় পণ্য খুঁজে বের করব আমরা। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখা যাক আপনার পণ্যটি কোথায় পাওয়া যায়। চলুন দেখে আসি কোথায় কি। বন্ধুরা, চলে এসেছি আবেদ ডোর অ্যান্ড ফার্নিচারে। এটা মিরপুর পল্লবীতে অবস্থিত, সি ব্লক সংলগ্ন। তো আমরা এখানে কথা বলবো, চলুন আগে ভিতরে যাই। আমাদের সাথে আজকে সহযোগিতা করবেন আবু আমির ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের দুইটা শোরুম দেখছি এখানে, তো আমি আমাদের দর্শকদের জন্য একটু দেখিয়ে দিতে চাই, আপনারা কি ধরনের প্রোডাক্ট আর কি সেল করেন, কি কি ধরনের প্রোডাক্ট সেল করেন? কাঠের জগতে যত ফার্নিচার আছে রুম সাজানোর জন্য, প্রত্যেকটা ফার্নিচারই দেওয়া হয়। আচ্ছা, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, স্পেশালি আপনারা কাঠের ফার্নিচার বানান? মানে এখন তো ধরেন সবাই MDF, অমুক তমুক, এই জাতীয় যেসব প্রসেসিং আছে এগুলিতে ব্যবহার করে মানুষ, কিন্তু আপনারা কাঠেরটা ধরে রেখেছেন কেন? ভাই, আপনার যেগুলো বোর্ডের MDA যেগুলো আছে, ওই সাইডটা বেশি মজবুত না, যেগুলো পানি লাগলে বা কভার করতে করতে ওটা দুর্বল হয়ে পড়ে যায়, ভেঙে যায়। তার মানে আমাদের আগে বাবা চাচারা যেটা যেই জিনিসটা ব্যবহার করতো সেটাই অরিজিনাল অথেন্টিক জিনিস, সেটা লং টাইম, যারা লং টাইম ব্যবহার করতে চায় তাদের জন্য কাঠের ফার্নিচার সবচেয়ে বেস্ট। অবশ্যই। ঠিক আছে, আমরা কি দিয়ে শুরু করছি ভাই? আমরা শুরুতে শোকেস দিয়ে শুরু করতে পারি। শোকেস, চলেন। চলেন, এই যে শুরুতে যে শোকেসটা দেখছেন এটা বাহিরে পরিপূর্ণ সেগুন কাঠ, এটা সাইজ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। জি, চওড়া হলো 6 ফিট। জি, লম্বা হলো 7 ফিট। জি, এটা গ্লাস শোকেস বলে থাকি। জি, কারণ হচ্ছে ভিতরে সেলগুলো গ্লাস, ভিতরে লুকিং গ্লাস আছে, সুন্দর তো। জি, এখন আমাদের আপামনিদের জন্য খুব সুন্দর এগুলো ব্যবহার করে থাকে। জি, এটা কিন্তু 3 পার্ট করা যায়, আপনাদের ঢাকা শহরে বা বাহিরে কোথাও যদি নিতে চাই 3 পার্ট করা যায় সুবিধার্থে। মানে আপনি যে কেউ চাইলে 3 পার্ট করে ফেলতে পারবে, 3 পার্ট করে যে কোনো জায়গায় সেট করলো অথবা একসাথেও রাখলো। ঠিক আছে, আর এটা হলো বাইরে সেগুন কাঠ, অরিজিনাল সেগুন কাঠ, ভিতরে যেগুলো কাঠ দেওয়া হয়, জি, উপরে নিচে তলা, এগুলো আমরা পাহাড়ি গামারি কাঠ দিয়ে থাকি। আচ্ছা, যদি কোনো কাস্টমার ভাই চায় যে আমাকে বাইরে ভিতরে ফুল সেগুন দিতে হবে, দেওয়া যাবে। জি, আর একটা জিনিস বলেন, যে গ্লাসটা ব্যবহার করেছেন এটা কিরকম, কত এমএম? এগুলো হলো 10 এমএম গ্লাস ব্যবহার করা হয়েছে, যে ডাইনিং এর যে গ্লাসগুলো দেওয়া হয়, জি, এই গ্লাসগুলোই এখানে সেলফে ব্যবহার করা হয়। আবার সামনে ইচিং করে দেওয়া হয়েছে, যে বাচ্চারা কোনো সময় হাত লাগলে এগুলো কাটবে না, এজন্য ইচিং করে দেওয়া হয়েছে। খুব ভালো, খুব ভালো। আর পিছনে তো লুকিং গ্লাস আছে, তার পিছনে আবার বোর্ডও আছে পিছনে লুকিং গ্লাস। ঠিক আছে, এবার আমরা ডাইনিং টেবিলটা সম্পর্কে একটু জানতে চাই। আর এই যে ডাইনিং টেবিলটা দেখছেন, এটা আমরা ফুল ভিক্টোরিয়া সোফা বলে, ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল বলে, আবার মুঘল ডাইনিং টেবিলও বলে থাকি। জি, যে ডাইনিং টেবিলটা দেখছেন, এই ডাইনিং টেবিলটার সাইজ হচ্ছে হলো 6 ফিট বাই 3.5 ফিট। জি, আর এই ডিজাইনগুলি তো আপনাদের, ডিজাইনগুলো কিন্তু পরিপূর্ণ হাতে খোদাই করা, একজন দক্ষ কারিগর দ্বারা, মানে হাতে করা ডিজাইন এত সুন্দর, তাই না? এটা বার্নিশ করলে কিন্তু আরো সুন্দর লাগবে, আরো চমৎকার লাগবে। হ্যাঁ অবশ্যই, এটা বার্নিশ করা নেই, আপনারা ডেলিভারির আগে বার্নিশ করে দিবেন, এই তো? অবশ্যই, এটা কনফার্ম হলে তারপর বার্নিশ করে দেবেন। দেখেন এই ডান সাইডে এসে দেখেন, এই পায়াগুলো কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, খুব মজবুত করে বানানো হয়েছে, 6 বাই 6 দিয়ে এটাকে কাটিং করা হয়েছে। গুড়বাইটা দেখেন, একটা হরিণের পায়ের মতো, হরিণের পায়ের, মানে আজীবনের জন্য আর কি। একটা প্রোডাক্ট কিনবেন আপনি টাকা খরচ করে, বাট সেটা চেয়ার দেখেন, চেয়ার কিন্তু আপনার ওই ফুল বেক্টেরিয়া ডাইনিং এর যে পায়াগুলো আছে পায়ের সাথে মিল রেখে কিন্তু চেয়ারের পায়া দেওয়া হয়েছে। অবশ্যই, একই ডিজাইন। জি জি অবশ্যই। তারপর মধ্যে উপরে দেখেন, খুব চমৎকার ডিজাইন এটা। জি, এটা যদি কেউ চায় যে লেকার বার্নিশ করতে, লেকার বার্নিশ করে দেওয়া যাবে। লেকার বার্নিশের জন্য এক্সট্রা আপনার 10,000 টাকা পড়বে। মানে দুই ওই বার্নিশটার মধ্যে পার্থক্য কি? হাতের বার্নিশ হলো এটা টেকসই বেশি। ওকে, ঠিক আছে। আর লেকার বার্নিশ করলে এটা হলো ভাইকুতা খেলে চামড়া উঠে যায়, জি, চলটা উঠে যায়, এটা দ্বিতীয়বার বার্নিশ করতে গেলে আবার 6-7 হাজার টাকা লাগে। জি, আমার মতে ওটা না করাই ভালো। আমার দোকানে যারা লেকার বার্নিশ চায় আমি তাদেরকে বুঝাই বলি, তারা আলহামদুলিল্লাহ কাস্টমার বুঝে হাতের বার্নিশ নিয়ে নেয়, গালা বার্নিশ করলে খুব সুন্দর লাগবে। ঠিক আছে। তারপর সিম্পল ডিজাইনের মধ্যে একটা ডাইনিং টেবিল আছে। আচ্ছা, গ্লাস ডাইনিং টেবিল। আচ্ছা, এখানে
চারটা সিট করা আছে, তাইলে আরো দুইটা করে দিবেন। ছয়টা চেয়ারই আছে। আচ্ছা আপাতত এখানে রাখা আছে চারটা। চারটা আছে। আচ্ছা এটা ডিজাইনটা একটু দেখিয়ে দিই দর্শক। মানে আপনারা দেখলেই বুঝতে পারছেন খুবই, এবং এটা কিন্তু রং করা নেই। রং করা হলে তখন কিরকম আসবে, আপনি যেরকম কালার চাচ্ছেন সেই অনুযায়ী তাদেরকে বললে তারা রং করে দিবেন আর কি। ডাইনিং টেবিলের যে পায়াগুলো আছে, এই পায়াগুলো কিন্তু 4-4 ইঞ্চি সলিড। জি, 4-4 ইঞ্চি সলিড থেকে এটাকে মডেল করা হয়েছে। চেয়ারের মাথায় ঘাড়িতে নকশা আছে, খুব চমৎকার। একদম দক্ষকারীদের দ্বারা ছাড়া হয় না এগুলো। জি অবশ্যই। আচ্ছা মাঝখানে একটু ঠিকানাটা বলে দেন, আসার ঠিকানাটা একবার বলে দেন। আমাদের দোকানে যদি আসতে চান তাহলে আমাদের শুরুতে বলবো যে ঢাকা মিরপুর 12-তে আসতে হবে। ওকে, ঢাকা মিরপুর 12 স্ট্যান্ডে নেমে নেমে পুরাতন পল্লবী থানা আসলে তার সাইডে আমাদের দোকানটা পাবেন, দক্ষিণ সাইডে। আচ্ছা, আর খুব শীঘ্রই মেট্রো রেল চালু হয়ে যাবে, যারা উত্তরা থেকে বা আগারগাঁ থেকে আসবে তারা কোন স্টেশনে নামবে? আপনার মিরপুর 12-তে নামলেই হবে। মিরপুর 12-তে নামলেই হবে, স্ট্যান্ডে নামলে ওখানে যে কাউর কাছে জিজ্ঞেস করলে দেখা দিবে পুরাতন পল্লবী থানা। ঠিক আছে ভাই, এবারে আমরা এই এই আলমারিটা সম্পর্কে একটু জানতে চাই। যে আলমারিটা দেখছেন, এই আলমারিটা পেলেন আলমারি। জি, এটা কিছু কিছু স্ট্যান্ডার্ড যারা একবারে সিম্পল ডিজাইন, সিম্পল ডিজাইন মানে এক অত কাজ করার দরকার নাই, সিম্পল ডিজাইন চাই তাদেরকে দেওয়া হয়। এটা কিন্তু সাইজ কিন্তু 4 ফিট বাই 6.5 ফিট। 4 বাই 6.5, একবার প্লেন আলমারি। আচ্ছা, আর ভিতরে মডেলটা হলো আপনার কাস্টমার ভাইরা যেভাবে চান ওইভাবে দেওয়া যাবে। আচ্ছা একটু বলে নেই ভাই, সেটা হচ্ছে যে আলমারির মধ্যে একটা লুকানো ড্রয়ার বা লুকানো ইয়ে থাকে, এই কাঠের আলমারিতে কি ওগুলো থাকে? এগুলো দেওয়া হয় যদি কোনো কাস্টমার ভাই ডিমান্ড করে তাহলে তখন করে দেন। আচ্ছা আচ্ছা, 2000-2500 টাকা একটা সিন্দুক করে অনেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি চাই দেওয়া হয়, না চাইলে দেওয়া হয় না। আচ্ছা, ওটা কিসের মধ্যেই থাকে। ঠিক আছে ভাই, এবার এই যে ডাইনিং টেবিল সম্পর্কে একটু জানতে চাই। এই ডাইনিং টেবিলটাও হচ্ছে হলো সাইজ হচ্ছে হলো 5 ফিট বাই 3 ফিট। ওকে, এটারও 6টা চেয়ার। জি, এটা আমাদের দোকানে সিম্পল ডিজাইনের মধ্যে খুব চমৎকার ভালো চলছে এখন বর্তমান। খুবই সুন্দর ডিজাইনটা, নতুনত্ব আছে। 2.5 থেকে 3 মাস আগে করেছি এবং এটাতে ইয়ে দিয়েছেন, স্টিকার দিয়ে দিয়েছি। ও আচ্ছা, সহজে গ্লাসটা ঢুকে গেল। স্টিলের, স্টিলের না কিসের? এটা ম্যাটেরিয়ালটা কিসের? জি, স্টিলের উপরে তারপর রাবার। রাবার, আচ্ছা ঠিক আছে। তারপর উপরে যে গ্লাসটা দেওয়া আছে এগুলো কিন্তু 10mm গ্লাস দেওয়া আছে, টেম্পার গ্লাস দেওয়া আছে, নাসের গ্লাস। আচ্ছা ভাই, আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি, দাম বলছি না, দামটা একটু বলতে চাই। দামটা আমি বলতে চাচ্ছি না, যদি আমার নম্বর দেওয়া থাকবে ভিডিওর নিচে। জি, সেখানে আমার সাথে এই WhatsApp নাম্বার, ওখানে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। তার মানে ভাই আমি যেটা বলি দর্শক মণ্ডলী, ভাই বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম ওঠানামা করে, আমি আজকে একরকম দাম বলবো, আপনি 6 মাস পরে যখন ভিডিও দেখছেন তখন এই দামটা নাও থাকতে পারে। তো দামের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা চাইলে প্রোডাক্টের ডিটেল যদি দেখতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে, আমির ভাই আপনাদেরকে দেখিয়ে দিবেন। ইনশাআল্লাহ ডিফারেন্সে প্রায় প্রত্যেকটা ফার্নিচারের দাম 1900 থেকে 2000 টাকা। তার মানে এই ভিডিও আপনি যখন দেখছেন, 6 মাস পরে দেখুন বা 1 বছর পরে দেখুন, দাম সম্পর্কে জানতে হলে বা আমির ভাইয়ের সাথে কথা বলতে হবে, আবেদ ফার্নিচারে আপনাকে ফোন করতে হবে। ভাই এরপরে আমি কি দেখাচ্ছি বলেন? এরপরে এই খাটটা দেখাচ্ছি। ওকে, এই খাটটা কি 5-7? না, এই খাটটা হলো 6 ফিট বাই 7 ফিট। 6-7 মানে কিং সাইজ? 6-7 হলো কিং। আচ্ছা, এর এর এটা মূলত হাইসাগুড়া চিলে সেগুন কাঠ, অরিজিনাল সেগুন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে, সেমি বক্স কাঠ। জি, 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স কাঠ। আর বিছনা গুলো হবে হলো গর্জন কাঠের। জি, আর দুই সাইডে যে হাইসাগুড়া, জি হাইসাগুড়া 1.5 ইঞ্চি মোটা 6 ইঞ্চি চওড়া হবে। আর গোড়া, গোড়াটা হবে 2.5, দুইটা গোড়া হবে। আচ্ছা, আর এই যে ঘাড়িগুলো দেখছেন, এই যে ঘাড়ের এই ঘাড়িগুলো কিন্তু 3 ইঞ্চি মোটা। ও, 3 ইঞ্চি মোটা, মধ্যে ডিপ আছে। জি, কিন্তু খুব চমৎকার মজবুত করে বানানো হয়েছে। জি জি জি। তারপরে ডান পাশের যে সম্পর্কে বলি, এই ডাইনিং টেবিলটা প্রত্যেকটা ডাইনিং টেবিলের সাইজই হচ্ছে 5 ফিট বাই 3 ফিট, মডেলটা চেঞ্জ। জি, শুধু মডেলটা চেঞ্জ করে বানানো হয়েছে। এটাও 10mm গ্লাস দেওয়া হবে, 6টা চেয়ার দেওয়া হবে। জি, অরিজিনাল সেগুন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। জি, গালা বার্নিশ করা হবে, হাতের বার্নিশ করা হবে। জি জি, যদি স্প্রে বার্নিশ চান, লেকার বার্নিশ চান, ওটার জন্য এক্সট্রা 10,000 টাকা আসবে প্রত্যেকটা বার্নিশ। জি জি, যদি আবার বেশি নকশা হয় তখন আরো বাড়বে। জি, দর্শক আমি এই একটারই দাম বললাম, কেন বললাম, কারণ উনি বলছেন, আমির ভাই বলছেন এটা সবচেয়ে দামি খাট।
তো সেটার দাম বললাম, দাম ভেরি করবে, সেই দামটা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে জেনে নিবেন। হ্যাঁ, এটা সম্পর্কে বলেন। এটা কিন্তু ঘাড়ি কিন্তু আড়াই ইঞ্চি সলিড এক কার্ডের উপর নকশা করা, এখান থেকে এই যে সলিড কার্ড এক কার্ডের উপর নকশা করা হয়েছে ভাই, সব কি হাতে ডিজাইন করা, পরিপূর্ণ হাতে নকশা করা, কোনো মেশিনে কোনো ইয়ে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেশিনে করলে মাশাআল্লাহ অসুবিধা হয় কি যে ফিনিশিংটা ভালো আসে না। জি জি, ফিনিশিং আসতে অসুবিধা হয়, এই জন্য আমরা প্রত্যেকটা ফার্নিচারে হাতে হাতে নকশা করে থাকি যে ফিনিশিংটা ভালো হয়। জি ঠিক আছে, তারপর কি দেখবো? তারপরে এই আলমারিটা দেখাচ্ছে, এই আলমারিটার সাইজ হচ্ছে আমার 6 ফিট 4 ফিট বাই 7 ফিট 4 7। এটা কিন্তু আবার মেশিনে নকশা করা, এটা ফাঁকা ফাঁকা ডিজাইন, তো এই জন্য একটু হালকা ফিনিশিংও আছে আর হবেও ফিনিশিং ভালো। ওকে, তাহলে আমি বলে দেই, ডিজাইনটা দেখিয়ে দেই, মানে এটা বার্নিশ করার পরে যে কি দাঁড়াবে সেটা আপনারা বুঝতেই পারছেন। বার্নিশ করলে আরো সুন্দর লাগবে। এটা যদি তিন পাট আলমারি করতে চায় কোনো কাস্টমার, ভাই করে দেওয়া যাবে। আমাদের তিন পাট আলমারির ছবি আছে। জি ঠিক আছে, তারপরে তারপরটা এটা কিন্তু একটা আমাদের বড় বড় ব্র্যান্ড আছে না, রিগার আরএফএ, জি এগুলো ব্র্যান্ডের কোম্পানির যে ডিজাইনগুলো করে সেখান থেকে এটাকে কপি করা হয়েছে। ওকে, সেগুন কাঠে। ঠিক আছে, খুব ভালো। যদি এমন কোনো কাস্টমার ভাই চায় যে আমাকে এই ডিজাইনটা দিলাম আপনি আমাকে বানাই দেন, দেওয়া যাবে। আচ্ছা, যে কোনো ব্র্যান্ডের, তার মানে দর্শক আপনাদের পছন্দের যদি কোনো ডিজাইন থাকে কাঠের উপরে করার জন্য, সেই ডিজাইনটাও যদি দেন তাহলে অবশ্যই সেটা করে দেওয়া যাবে। আর এই যে ডাইনিং টেবিল দেখছেন, এটা কিন্তু আমার অনলাইনে অর্ডার, অনলাইন অর্ডার। জি, এটা কিছুদিনের মধ্যে ডেলিভারি চলে যাবে। জি, এটা আরো 1.5 মাস আগে অর্ডার দিয়েছিল, 1.5 থেকে 2 মাস আগে। উনি নিচ্ছে না। জি, ওনার সাথে কথা হচ্ছে, উনি চাকরিজীবী মানুষ, একটু টাকা সংকীর্ণতার কারণে একটু নিচ্ছে না, বলছে যে নিয়ে নিবে জলদি। এটা কিন্তু সাইজ হচ্ছে 5 ফিট বাই 3 ফিট। আচ্ছা, উনি যদি না নেয়, দর্শক যদি নিতে চায় তাহলে? দর্শক যদি নিতে চায় তাহলে বানাই দিতে হবে। বাহ, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। এরপরে কি দেখছি? এরপরে এই খাটটা দেখানো যেতে পারে। ওকে, এই খাটের সাইজও হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। এই খাটের ভেতরে ডিজাইন, এবং দর্শক আপনারা চাইলে এখানে বিভিন্ন অ্যাক্সেসরিজ কিন্তু রাখতে পারবেন, ফোন রাখলেন, তারপরে রিমোট কন্ট্রোল রাখলেন, বা আদার্স যে ওষুধের চশমা রাখলেন, বা যাই হোক আপনি যাই রাখতে চান রেখে দিতে পারবেন। হ্যাঁ, এটাও কিন্তু ঘাড়ি কিন্তু 3 ইঞ্চি মোটা, এটা আমার কাছে 6 ফিট খাটও আছে, 5-7 খাটও আছে। ওকে, দোকানে বর্তমানে। ঠিক আছে, আর মধ্যে ডিপ আছে। আচ্ছা, সেমি বক্স খাট, প্রত্যেকটা সেমি বক্স খাট। ঠিক আছে, এখানে দুটো আলমারি মিস করে যাচ্ছে, এটা একটু বলেন। এই আলমারিটাও পরিপূর্ণ হাতে খোদাই করা হয়েছে, বাহিরে সেগুন কাঠ, ভিতরে পাহাড়ি গামারি কাঠ, অরিজিনাল সেগুন কাঠ। ওকে, আর গামারি কাঠের মধ্যে কিন্তু 2 নম্বরে হয়, কেউ কেউ বাদাম কাঠ দিয়ে দেশে, গামারি কাঠটা অরিজিনাল হলো সাদা হয়, ফ্রেশ সাদা হয়, আর নার পড়ে বড় বড়। আর বাদাম কাঠে কিন্তু সাদা হবে কিন্তু নার থাকবে না, ওটা কিন্তু বাদাম কাঠে হবে। ঠিক আছে, সাথে ভাইয়ের পরিচয়টা একটু দিয়ে দিবেন প্লিজ। আপনার পরিচয়টা? আমার পরিচয় হচ্ছে, আমি আবেদ ডোরান ফার্নিচারের বড় ছেলে, আমার ছোট ভাই। জি, তার মানে আপনার দুই ভাই? হ্যাঁ, দুই ভাই। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আবু জোর। আবু জোর, জোর ভাইয়ের সাথে তাহলে জোর ভাইকেও আপনারা পেয়ে যাবেন এখানে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে আমির ভাই, তারপরে আমাদের কি দেখাচ্ছেন? তারপরে প্রথম যে শোকেসটা দেখিয়েছি হুবহু ওই মডেলেরই, যে ডিজাইনগুলো চেঞ্জ। জি, আপনার 6 ফিট বাই 7 ফিট ভিতরে গ্লাস শোকেসের যে সেলগুলো দেওয়া আছে, 10mm গ্লাস দেওয়া হয়েছে, পিছনে লুকিং গ্লাস দেওয়া হয়েছে, এগুলো 10mm গ্লাস। জি জি, লুকিং গ্লাস দেওয়া হয়েছে, আর বাইরে সেগুন কাঠ, ভিতরে পাহাড়ি গাবারি কাঠ। এখন তো আপনার ম্যাট্রেসের খুব চলন, তো আপনারা খাটের সাথে ম্যাট্রেস দিয়ে থাকেন তাই তো? যদি ম্যাট্রেস যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় দেওয়া হয়। আচ্ছা, আমার কাছে যেমন একজন মালয়েশিয়া থেকে 6টা ফার্নিচার অর্ডার দিয়েছে, তার দুইটা খাটের সাথে ম্যাট্রেস আছে। আচ্ছা, এবার ড্রেসিং টেবিল পাইপ পেয়ে গেলাম একটা, ড্রেসিং টেবিল সম্পর্কে বলি, এটা 2 ফিটের। ড্রেসিং টেবিলের জন্য আলাদা আমার রুম শোরুম আছে, আমরা যাবো সেখানে ইনশাল্লাহ। এখানে আমি এটা, এটাকে কি বলবো, ডাইনিং টেবিলই বলি, কিন্তু প্লেন জাস্ট। এরপরে যদি আপনি একটা গ্লাস বসিয়ে নিতে চান নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, আপনি যে
যে ক্লথ থাকে সেই ক্লথ দিয়ে দিলেন একদম প্লেন সিম্পল। অনেক সময় বলে না সিম্পলি ইজ দ্য বেস্ট, তো সেই সিম্পল ডিজাইনের জিনিস টেবিলের সাথে কিন্তু সিম্পল চেয়ার। এই পায়াগুলো কিন্তু চার চার সলিড, আর এইগুলো কিন্তু দুই দুই পায়া দিয়ে দেওয়া হয়েছে, খুব চমৎকার। আরো একটা ইয়ে আছে, মডেল আছে দেখেন, ডাইনিং টেবিলের সাথে যে এটা দেওয়া হয়েছে ড্রয়ার দিয়ে দেওয়া হয়েছে। লবণদানি থাকলো, কিছু একটা থাকলো, একটু মশলা থাকলো, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যা ড্রয়ের খুলে ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে আমি ভাই কি দেখাচ্ছি, খুব ভালো আপনি এক এক করে বলবেন, সংক্ষেপে যা বলবেন ওখান থেকে শুরু করেন। এগুলো সবই ছয় ফিট কাঠ, ছয় ফিট ছয় সাতটা খাট আছে এখান থেকে নিয়ে সবই ছয় ফিট কাঠ। আচ্ছা দর্শক, আমি একটু ডিজাইন গুলো একবার দেখিয়ে দিই। প্রাইস সম্পর্কে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে নেবেন, আমি প্রাইস বলছি না, প্রাইসটা ভেরি করে। আর একটা জিনিস আমি বলবো দর্শক, যে বিভিন্ন চ্যানেলে আপনারা দেখে থাকেন যে আমার চ্যানেলের নাম বললে আপনি এত ছাড় পাবেন, এই ছাড় পাবেন, ওই ছাড় পাবেন, আমি তাদেরকে মানে ইয়ে করে বলছি না, ব্যাপার হচ্ছে যে ছাড় কিন্তু আসলে কেউই দেয় না, সে তার লাভ লাভের অংশ রেখেই ছাড় দেয়। এখানে যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনি কাঠের গুণগত মান, কাজের গুণগত মান, এইটার নিশ্চয়তা তারা দিচ্ছেন। পল্লবী মিরপুর সি ব্লক, না জি সি সি ব্লক, পুরাতন পল্লবী থানার জাস্ট দক্ষিণ সাইডে আসবেন। তাদের দুইটা শোরুম, একটা পূর্ব দিকে, একটা মেন রোডের সাথে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুইটা শোরুম আছে তাদের। আপনারা আসলে এখানে হিউজ কালেকশন, কাঠের কালেকশন, স্পেশালি কাঠের কালেকশন। যদি আমরা এই হোয়াটসঅ্যাপে যদি ছবি দিতে বলে তাও ছবি দেওয়া যাবে, অনেক কোনো সমস্যা নেই, আপনারা ছবি চাইলে ছবি পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই আমাদের এই শোরুমটা আজকে এই পর্যন্তই থাকলো। ভাই আমির ভাই, আপনি স্পেশালি আমাদের দর্শকদের যদি যদি কিছু বলার থাকে আর কি। জি ভাই, আমি বলবো কি, যদি আপনার কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা, ঘাম ঝরানোর টাকা, মাথার ঘাম পায়ে ফেলে টাকাটা অর্জন করেন, উপার্জন করেন, এই কষ্ট টাকা যেন বিফলে না যায়, টাকাটা যেন কোনো জায়গায় দিবেন, খুব সাবধানতা হুঁশিয়ার সাথে নিতে হবে। আলহামদুলিল্লাহ অত্র মহল্লার মধ্যে কিন্তু আমাদের দোকান 30-35টা দোকান আছে, আর আবেদ জয়েন্ট অ্যান্ড ফার্নিচারের সুনাম আছে আলহামদুলিল্লাহ, এটা আমরা গর্বের সাথে বলতে পারি। আর কাঠের দিকে, পলিশের দিকে, ঘষা বাজার দিকে, যে কোনো দিকে কোনো দুই নম্বরে হবে না, অরিজিনাল সেগুন কাঠ, অরিজিনাল সেগুন কাঠই পাবে। আপনি দেখেন অরিজিনাল সেগুন কাঠের মধ্যে কিন্তু যশোরের সেগুন হয়, মধুপুরের সেগুন হয়, ওইগুলো এক পিস অন্য কোনো কাঠ পাবেন না। কিন্তু আপনার অন্যান্য দোকানদার কিন্তু শুধু সেগুন কাঠ বলে, অরিজিনাল সেগুন কাঠ আর যশোরের সেগুন মধ্যে মাত্র 4-5 হাজার টাকা ডিফারেন্স হয়। আচ্ছা, আমাদের দোকানদাররা কিন্তু ওই 4-5 হাজার টাকা লাভের জন্য কিন্তু একটু আমার দোকানে ইনশাল্লাহ ওটা পাবেন না। আমার একটু খরচটাও বেশি হবে, প্রত্যেকটা জিনিসের দামও বেশি আসবে, কিন্তু কাঠের দিকে অরিজিনাল সেগুন পাবেন, আর পলিশের দিকেও অনেক খুব ভালো হবে। আর একটা কথা বলে দিই, যে কোথাও কোথাও কোনো দোকানদার বলে থাকে যে কয় বছরের গ্যারান্টি, কতদিন টিকবে, কতদিন ঘুরে যাবে না, ভাই নিজেরই কোনো গ্যারান্টি নেই, আমি মানুষ, আমার কোনো গ্যারান্টি নেই, তাই মাখলুক আরামসে 20-25 বছর চলে যাবে। আর যদি কোনো অসুবিধা হয়, ফেটে ফুটে যায়, এগুলোর জন্য আমরা 2 বছরের জন্য ফ্রি সার্ভিস দিয়ে থাকি ঢাকা শহরের মধ্যে। আর যদি ঢাকার বাইরে নিতে চান, তখন যদি কোনো অসুবিধা হয়, আপনার আশপাশে যদি কোনো দোকানদার থাকে, তাদেরকে এনে ডেকে ঠিক করে নেবেন, যে খরচটা আমরা দিই। ঢাকার বাইরে কিভাবে মাল পাঠান আপনারা? ঢাকার বাইরে আমরা এখান থেকে যদি কাস্টমার ভাই চায় যে কুরিয়ার মাধ্যমে দিতে চাইলে কুরিয়ার মাধ্যমে দিয়ে দেওয়া হবে, পিক আপে নিতে চাইলে পিক আপে দিয়ে দেওয়া হবে। কিন্তু লেনদেনের বিষয় হচ্ছে যে টাকা এখানে যদি পিক আপে নিতে চাই, ফুল ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, ফুল ক্লিয়ার করতে হবে। আর যদি কুরিয়ার মাধ্যমে নিতে চাই,
কুরিয়ার মাধ্যমে 50% ক্লিয়ার করে দিলে আর বাকি টাকা যখন মাল নেবেন কুরিয়ার থেকে কুরিয়ার কাছে বাকি টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন। তো দর্শক আজকে ছিল আমাদের আবেদ ফার্নিচারের আবেদ ডোর অ্যান্ড ফার্নিচারের এই ভিডিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফ্যান পেজটা ফলো করবেন, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আর এই আবেদ ফার্নিচারের আরও একটি শোরুম আছে জাস্ট রোডের অপোজিট সাইডে, আমি আপনাদের ওই শোরুমটা আরেকটা ভিডিওতে কভার করব। এক ভিডিওতে কভার করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।